বন্ধুরা, কলকাতা টক ঝাল মিষ্টির একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আচ্ছা, লখনউ বলতে আপনাদের সবার আগে মাথায় কি আসে? বড়াই মামবাড়া, ছোটাই মামবাড়া, ভুলভুলাইয়া, এইসব জায়গা তো আছেই। এছাড়াও লখনউর একটা স্পেশাল জিনিস আমার ভীষণ ফেভারিট, আশা করি আপনাদেরও ফেভারিট, সেটা হচ্ছে লখনউই বিরিয়ানি। আর কলকাতায় এরকমই একটা লখনউর বিরিয়ানি নিয়ে আমি এবং কলকাতা টকঝাল মিষ্টির টিম চলে এসেছি আজকে নর্থ কলকাতায়। নর্থ কলকাতার বিধান সরণিতে ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে আমরা চলে এসেছি মুঘল রসইতে। এবং শুনেছি মুঘল রসইতে নানান রকমের অথেন্টিক মুঘল খাবার দাবার পেয়ে যাবো, এবং সেই খাবার দাবারগুলো আমরা কী কী পাবো সেগুলোর জন্য তো আমাদেরকে অবভিয়াসলি ভেতরে যেতে হবে। তো আর দেরি করবো না, আমরা বরং ভেতরে চলে যাই এবং দেখে নিই এখানে কী কী মুঘল স্পেশাল অথেন্টিক খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন। আপকো চলে এসেছি মুঘল রসইয়ের ঠিক সামনে, এবং এখন আমার সাথে যিনি আছেন তিনি হলেন মুঘল রসইয়ের ওনার। নমস্কার, কলকাতা টকঝাল মিষ্টিতে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই যেটা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই মুঘল রসই, এটা কতদিনের এবং এটার পিছনে মানে মোটিভটা কি আপনাদের? এটা আমাদের নিয়ে অ্যাবাউট আমরা এক বছর হতে যাচ্ছে, এখন এক বছর হয়নি। আর প্লাস আমাদের মোটিভ আছে আমাদের মুঘলাই খাবারের উপরেই আমাদের ফোকাসটা আছে, আমরা মুঘলাই খাবারটারই উপরেই নিয়েই কাজ করছি, পুরো টোটালি আমরা মুঘল খাবার উপরেই ফোকাস আছে। এটা আমাদের লখনউ বেস আছে, সব স্টাফ আমাদের লখনউ থেকে এসেছে। আচ্ছা, সব স্টাফ আপনাদের লখনউ থেকে? লখনউ, লখনউ। আচ্ছা, তো মুঘল খাবার ছাড়া এখানে কি আর কিছু পাওয়া যায়? হ্যাঁ, এখানে আপনি অল কিজিনস পেতে পাবেন, যেমনি আমাদের আছে তন্দুরি আইটেমস আছে, তন্দুরিতে অনেক তন্দুরিস আছে, অনেক ভ্যারাইটিস আছে তন্দুরিতে, প্লাস আমাদের চাইনিজ আছে, রোল আছে, এসব আমাদের পাবলিক ডেম। আগে আমরা ফোকাস করেছিলাম মুঘল রসইতে শুধু বিরিয়ানি, চাপ, মুর্গ মুসাল্লাম অ্যান্ড এটসেট্রা, যে মুঘল খাবারগুলো হয়, তখন আমাদের পাবলিকের ডিমান্ডের উপরে আমাদের পাবলিকরা আসতো, আমাকে জিজ্ঞেস করতো আপনাদের রোল নেই, আপনাদের চাইনিজ নেই, আপনারা স্টার্ট করুন। তো আমরা তারপরে চিন্তাভাবনা করে আমরা একটা বিচার করলাম, না ঠিক আছে, আমরা একটা মুঘল রসই পাবলিক ডিমান্ড স্টার্ট করলাম, কি পাবলিক ডিমান্ডের উপরে আমরা এটা করলাম। যেমনি আমাদের রোল আছে, চাইনিজ আছে, আমাদের সমস্ত চাইনিজ আইটেমস খাবেন আপনি, আপনি দেখতে পারবেন চাইনিজ আইটেম কী কী আছে, প্লাস আমাদের তন্দুরি আছে, এসব আমরা পাবলিক ডিমান্ডের উপরে স্টার্ট করলাম। তো এখানকার মানে মুঘল রেসিপিতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে মুঘল রেসিপির স্পেশালিটি, তো সেটা কী হবে? আমাদের স্পেশালিটি আছে মুর্গ মুসাল্লাম, আমাদের খুব ফেমাস আইটেমস আছে মুর্গ মুসাল্লাম, এটা মানে মাস্ট ট্রাই ডিশ, যেটা মুর্গ মুসাল্লাম অ্যান্ড মাটন চাপ। আর বিরিয়ানি তো আছেই, এটা আমি বলবো না, বিরিয়ানিও আছে, আর মুর্গ মুসাল্লামটা আমাদের অনেক ফেমাস আছে, এটা আমাদের সিগনেচার আইটেমস আছে। আচ্ছা, তো সিগনেচার আইটেম যখন ট্রাই তো করতেই হবে। আর আমরা আপনাদেরকে একটা আরও নিউজ দিচ্ছি কি আমাদের এখন কামিং রমজান, কামিং রমজান যেটা আছে এটা আমাদের হালিম আপনারা পাবেন, চিকেন মাটন হালিম আমরা অ্যাভেলেবেল আছে এখানে। আচ্ছা, তো রমজান থেকে তো শুনে নিলেন আপনারা যে হালিমটাও স্টার্ট হচ্ছে, ওনাদের যে কোনো আউটলেটে আপনারা এই হালিমটা পেয়ে যাবেন। ক্যাটারিং আছে, আমাদের পার্টি অর্ডার্স আছে, আমরা তো যাই 100-200-এর লোকের, তো আমাদের সবসময়ই যায় পার্টি। তো এই লোকেশনটা যদি একটু মানে বুঝিয়ে দেন যারা আসবে আমাদের। আমাদের লোকেশন আছে, এটা আমাদের ঠনঠনিয়া কালীবাড়ি, এটা আমাদের মেন লোকেশনস আছে, ঠনঠনিয়া কালীবাড়ি মনে রাখলেই ওখানে জিজ্ঞেস করবেন কাউর থেকে মুঘল রসই, আমাদের সামনেই মুঘল রসই আছে। এখানে আপনারা
আপনারা কি কোনো হোম ডেলিভারি সিস্টেমের ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, আমাদের হোম ডেলিভারি সিস্টেমস আছে। আমরা একটা না 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 জোম্যাটো সুইগি, দেখুন জোম্যাটো সুইগিতে একটা কারণ আছে। আমরা জোম্যাটো সুইগিওয়ালা আসে আমাদের কাছে বলে কি আপনারা আমাদেরকে একটু দিন এই করুন, তো আমরা জোম্যাটো সুইগি কেন প্রোভাইড করি না কি আমাদের নিজস্ব, প্রথম কথা আমাদের নিজস্ব অ্যাপস ডাউন হচ্ছে, এই রূপে কাজ চলছে। মুঘল রসোই, মুঘল রসোই আমাদের নিজস্ব অ্যাপস হবে, তাই জন্য আমরা সুইগি জোম্যাটো আমাদের নিজের ডেলিভারি বয় আছে, আমরা একটা মিনিমাম অ্যামাউন্টের উপরে আমরা ডেলিভারিটা করি। এমনি মোটামুটি রাশ কোন টাইমটা বেশি থাকে? আমাদের তো ইভিনিংয়ে খুব রাশ থাকে। আপনার কি রোলস বিরিয়ানি সব আমাদের, আপনি রোলস বিরিয়ানি এসব তো আপনি আমার সকাল 12টা থেকে পেতে পারেন, 12টা থেকে 1টা থেকে স্টার্ট হয়ে যায় সব কিছু, খোলে কটা? 1টা থেকে স্টার্ট হয়ে যায় সব কিছু, রাত্রি 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত, 12টা। তাহলে মানে খুব মাঝরাতেও যদি কারোর মানে অনেক রাতেও যদি কারোর দরকার পড়ে খাবারে তাহলে কন্ট্যাক্ট করে নেবেন মুঘল রসোইতে, কোনো অসুবিধাই নেই। আগে থেকে আপনাকে কন্ট্যাক্ট করে আমাকে বলতে হবে কি আমার এই অর্ডার আছে, এই আছে, আমরা সবকিছু করবো। আমাদের চিকেন প্যারে কাবাব আছে, এটা আমাদের খুব হিট আইটেম ছিল, চিকেন প্যারে কাবাব এখনও আছে। আর প্লাস আমাদের আপনি স্ন্যাক্সে আপনার রোল পাবেন, চিকেন কাঠি কাবাব পাবেন, মাটন কাঠি কাবাব পাবেন, প্লাস হ্যাঁ হ্যাঁ তন্দুরি আছে, মোমো আছে আমাদের, মোমো আপনি আপনি কি এখন আমি দেবো আপনি খাবেন আমাদের মোমো, আমি নিজে থেকে কি বলবো, নর্থ কলকাতাতে আমাদের মোমো এখন খুব ফেমাস হয়েছে। আচ্ছা, তাহলে তো ট্রাই করতেই হবে মোমো। হ্যাঁ, তো মানে চাইনিজ আইটেমের মধ্যে মোমো টোমো সব রকম সব কিছু আপনি, সব স্ন্যাক্স আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন। ইভিনিং আপনার ইচ্ছে হলো স্ন্যাক্স খেতে তো সব কিছু আপনি খাবেন। একটু যদি মানে প্রাইস রেঞ্জগুলো যদি একটু বলেন। মোমো আমাদের 50 rupees 5 পিস আছে, 5 পিস। আর চিকেন প্যারে কাবাব এটা 35 2 পিস আছে আমাদের। আচ্ছা, আর তন্দুরি আছে, চিকেন তন্দুরি ফুল আছে 345, হাফ আছে 186, তন্দুরিতে অনেক আইটেমস আছে। এইবারে আমি আসবো আর রোল চিকেন কাটি কাবাব রোল আমাদের সিঁদুর 35, আর চিকেন কাটি কাবাব এগ রোল 45, চিকেন কাটি কাবাব রোল 45। আচ্ছা, আর এগ রোল, এগ রোল 25। আমি জানি না মানে আরো কোথাও এখানে আছে কিনা, আমার মনে হচ্ছে এখানে আর কোথাও আশেপাশে নেই। যে এখানে স্পেশাল লখনৌই বিরিয়ানি পাওয়া যায় যেটা আওয়াধ স্টাইলে বানানো হয়, তাই তো? তো এই আওয়াধ স্টাইলের বিরিয়ানি এটা কলকাতার বিরিয়ানি থেকে কতটা ডিফারেন্ট এবং এর স্পেশালিটিটা? এর মধ্যে আমাদের চিকেনে চিকেন বল থাকে, মাটনে মাটন বল থাকে, মাটন বল, মাটন বলস থাকে। আচ্ছা, আমরা আলু আর ডিম আমরা প্রোভাইড করি না, আমাদের পুরো টোটালি ডিফারেন্ট আছে চিকেন বিরিয়ানি অ্যান্ড আর মাটন বিরিয়ানি। তো নর্মালি কলকাতার বিরিয়ানিতে যেটা আমরা দেখতে পাই আলু ডিম, এটা না, আমরা আলু দিলে টেস্টটা খারাপ হয়ে যায়। অনেক কাস্টমার ডিমান্ড করে কি আপনি আলু আমাকে দিন, আমরা তা খোয়াদি বাল্কে অর্ডার থাকে তো আমাদের আলু ওদেরকে আলাদা আমরা প্রিপারেশন করে দিই, হ্যাঁ কাস্টমাইজ করে দিই, কিন্তু আমরা ওর মধ্যে আলু দিই না, আলাদা আমরা কাটিং করে আলু ওদেরকে দিয়ে দিই। কিন্তু আমাদের এই বিরিয়ানিতে আলু দেবো তো আমাদের বিরিয়ানি একটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো চিকেন বিরিয়ানিতে আমরা চিকেন বলটা দিই, একদম ছোটো ছোটো বল থাকে, এটা এক প্লেটের মধ্যে 4 পিস তো আই থিঙ্ক উঠবেই উঠবে, 4 পিসেস উঠবে। সেটাও হ্যাঁ, আমাদের পিসেসও এত বড় বড় পিসেস হয়, আপনি খাবেন তো আপনি বুঝতে পারবেন কী পিস আছে। আর আর তারপরে ওর উপরে আমরা প্লাস আমাদের বল থাকে।
প্রাইস রেঞ্জটা যদি একটু বলেন। আমাদের চিকেন বিরিয়ানি আছে 135 এন্ড মাটন বিরিয়ানি আছে 175 এবং 135। আর এটা আমাদের টোটালি ঘিতেই হয়, আমাদের মাটন চাপ প্লাস আমাদের মাটন চাপও ফুল ঘিতে প্রিপারেশন। আচ্ছা, মানে বিরিয়ানিটা পুরোটা ঘিতে রান্না হয়? হ্যাঁ, আর মাটন চাপও ঘিতে হয়। আচ্ছা, তো এটা দারুণ ব্যাপার, মানে বিরিয়ানি এবং মাটন চাপ এই দুটো স্পেশাল আইটেম এখানকার, তো এই দুটোই কিন্তু পুরোপুরি ঘিতেই হয়। দারুণ, মানে আমার তো শুনেই মনে হচ্ছে যে টেস্টটা অসাধারণ হবে। চলে এসেছি মুঘল রসইয়ের রসোই ঘরে, অর্থাৎ মুঘল রসইয়ের কিচেনে, এবং এখানে আমরা দেখে নেব যে এই যে অভূতপূর্ব আইটেমগুলোর নাম আমরা শুনলাম এক্ষুনি দেখলাম, তো এগুলো সব কিছু কিন্তু এইখানে তৈরি হয়। তো চলুন ভেতরে গিয়ে যে ভিতরের কর্মকাণ্ডগুলো একটু দেখে নিই। বিরিয়ানিটাই আমরা না, সব কিছু আপনি এখানে পাবেন, শুধু চাইনিজ অ্যান্ড তন্দুরি ছেড়ে ওটা আলাদা সেকশন আছে, যেখানে আপনি বিরিয়ানি পাবেন। আমাদের চাপের প্রিপারেশনসগুলো এখানেই হয়, লাইভ চাপ আমাদের তো দোকানেই হয়, আপনি এখানে আমাদের বিরিয়ানি পাবেন, আর মুর্গ মুসাল্লামসগুলো এখান থেকেই প্রিপেয়ার হয়ে যায়। আচ্ছা, এই আমাদের কাঠের উপরে, কাঠ কয়লা উপরেই আমাদের বিরিয়ানিটা পাকানো হয়, পুরো দমের মধ্যেই লাগানো হয়, আর আমরা পুরো ফুল প্রিপারেশনস আমরা এর মধ্যেই করি বিরিয়ানির। বিরিয়ানিটা পুরোটা এর মধ্যেই রান্না হয়? এর মধ্যেই রান্না হয়, কোনো গ্যাস ওভেনের কোনো ব্যাপার নেই? না না, সব কিছু এর মধ্যেই হয়। আমার আপনাকে আমি বলেছিলাম যে সিগনেচার আইটেমস আছে, যেটা আমাদের মুর্গ মুসাল্লাম, সেই মুর্গ মুসাল্লামটা আমাদের এখানে প্রিপারেশনটা চলছে। ইনি আপনাকে, আমাদের হেড কুক যে আছেন, উনি আপনাকে প্রিপারেশনটা করে দেখাবেন। আচ্ছা, মানে এক্ষুনি লাইভ আমরা দেখতে পাবো? ইয়ে যো মুর্গ মুসাল্লাম হ্যায় তো ইয়ে মতলব বানাতে কেসে ইসমে কাজু কিসমিস রেতা হ্যায়? কিসমিস রেতা, ড্রাই ফ্রুটস? হ্যাঁ, ড্রাই ফ্রুট, কিসমিস, কাজু হ্যায়, আন্ডা হ্যায়, ওর ইসকো ধাগা সে বাঁধতে হ্যায়। ধাগা সে বাঁধনা পড়তা? হ্যাঁ, ধাগা সে বাঁধনা পড়তা। ये हम लोग का लकड़ी से सब तैयार है। मोटा मोटी कितना टाइम लगता है? एक घंटा लग जाता है पकने में। ম্যারিনেশন ফ্যারিনেশন সবই হয়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন। এবারে কিন্তু চলে এসেছি আমরা সেই কাঠ কয়লার রান্না হচ্ছে মুর্গ মুসাল্লাম, তো দেখে নিই একটু। বাহ, লাগবে এটা পুরো প্রিপারেশন হতে। আচ্ছা, এটা এখন পুরো দমে উপরে এটা প্রিপারেশনটা হবে, আর তারপরে এই যে হাঁড়িগুলো দেখছেন না, এই হাঁড়িগুলো আমাদের সমস্ত বাসন সব কিছু কপারে আছে। কপারের বাসন? হ্যাঁ, সব কপারে আছে। এই কপারের উপরেই এই টেস্ট আপনি খুলতে, মানে খুব ভালো টেস্ট আছে, খোলে টেস্ট, তাই জন্য এইসব আমরা কপারের উপরেই সব কিছু করা। ও, এটা তো এখন টাইম লাগবে 45 মিনিট, শুনে নিলেন আপনারা, তো এটা হতে থাকুক এখানে, হয়ে যাওয়ার পর হয়তো আমার পেটেই যাবে। তো চলুন আমরা বাকি যে খাবারগুলো আছে সেগুলো একটু একটু ট্রাই করে দেখি, এবং আপনাদেরকে অবশ্যই রিভিউটা দেবো আমি কেমন লাগলো খেয়ে। চলুন, এইবার হচ্ছে মোক্ষম সময়, অর্থাৎ খাবার টেস্ট করার পালা। তো একে একে নিয়ে নিই, এটা নিচ্ছি মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা আচ্ছা, মোমোটা নিই, তার সাথে নেব, এটা হচ্ছে শেজওয়ান চিকেন, তার সাথে একটা চিলি গার্লিক। আগে চাইনিজ পোর্শনটা টেস্ট করে দেখা যাক, মোমোটা খাইয়ে। তুল তুল করছে একেবারে, চিকেনটা ভীষণ সফট, কতটা চিকেন আছে একবার দেখুন, এতটা চিকেন আছে, মানে পুরো সলিড।
অসম্ভব ভালো খেতে মোমোটা। চিকেন গার্লিক টে দারুণ, চিকেনটা ভীষণ ভালো, ভীষণ সফট, স্পাইসেসগুলো যখন মুখের মধ্যে আসছে খুব ভালো লেগেছে। এবার একটু রাইস আর চিকেন টেস্ট করা যাক। অসাধারণ। শেজওয়ান চিকেন যেহেতু, তো এই ঝাল একটা ফ্লেভার, মিষ্টি ঝাল টক সব রকমের ফ্লেভারটা মিশে মিলেমিশে অসাধারণ একটা মানে জিনিস সৃষ্টি করছে মুখের ভিতরে। আচ্ছা, মুঘল ডিশের মধ্যে প্রথমেই দেখাবো এই জিনিসটা, মানে একটা মানে অভূতপূর্ব একটা জিনিস। এটার নাম হচ্ছে চিকেন তাম্বুক। আমি একটু তুলে ধরি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন, ভয় লাগছে। যাই হোক, এইটা হচ্ছে চিকেন তাম্বুক। তো এটা দেখেই এরকম অভূতপূর্ব লাগছে, আমি জানি না খেয়ে কতটা ভালো লাগবে। তো একটুখানি টেস্ট করি সাইড থেকে। স্মোকি ফ্লেভার একটা মশলাগুলো ভেতরে আছে, তার সঙ্গে সব মিলিয়ে মানে একটা অসাধারণ ব্যাপার, ভীষণ ভালো হতে, ভীষণ দুর্দান্ত। এবারে যাই একটু এই টিকিয়াতে। এখন খাচ্ছি মাটন টিকিয়া। দারুণ, মাটনটা কি পুরো ম্যাশ করে পুরো এই জিনিসটা বানানো হয়েছে, যেরকম উনি মেনশন করেছিলেন এটা ঘি দিয়ে তৈরি, তো আমি সেটা ফিল করতে পারছি এখন। এইবারে যাব মেইন অ্যাট্রাকশন অর্থাৎ বিরিয়ানিতে। বিরিয়ানিটা একটু তুলে নিই। এই যে এই জিনিসটা হচ্ছে কোফতি, যেটার ব্যাপারে আমরা শুনলাম। এইটা হচ্ছে কোফতি, তো অনেকগুলো কোফতি আমি দেখতে পাচ্ছি। এছাড়া পেয়ে গেছি একটা দারুণ লেগ পিস, তো ভীষণই সফট, দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরো তুলতুল করছে মাংসটা, মানে ভীষণ ভালোভাবে বয়েল হয়েছে। একটুখানি রাইসটা টেস্ট করে দেখি আগে। বাহ, অসাধারণ একটা ফ্লেভার, ঘিয়ের গন্ধ, তারপর বিরিয়ানির মশলা, জাফরান সব কিছু অসাধারণ। এবার এই কোফতিটা কি জিনিস একটু টেস্ট করে দেখি। কোফতিটা হচ্ছে বেসিক্যালি চিকেনের মিট বল, ঠিক আছে, খুবই ভালো খেতে, যখন বিরিয়ানির সাথে খাচ্ছি খুব ভালো লাগছে খেতে। চিকেনটা খেয়ে দেখা যাক। ফাটাফাটি ভীষণ ভালো, ভীষণ ভালোভাবে বয়েল হয়েছে, দারুণ দারুণ। তো বুঝতেই পারছেন এই সব কিছু শেষ করতে গেলে আমার একটু সময় লাগবে। খাবারের ডেসক্রিপশন, লোকেশন সব কিছু তো আপনারা অলরেডি জেনে গেছেন, একদম দেরি করবেন না, সোজা চলে আসুন মুঘল রসুইতে আর পেয়ে যান এই সমস্ত খাবার একেবারে আপনার সামনে।